গুড মর্নিং ফ্রম মঙ্গন। এখন টাইম হচ্ছে 5:50, 6টা বাজেনি এখনো। বাইরে এসেছিলাম পাহাড়ের একটু ভিউগুলো দেখার জন্য, খুব সুন্দর লাগছে বাইরেটাকে। বাইরেটাকে দেখাচ্ছি আমি একবার, পাহাড়ের চটিগুলোর ওপর এখনো অব্দি বরফ দেখা যাচ্ছে। মর্নিং হয়ে গেছে, জাস্ট এমনি বাইরে এসেছি, খালি পায়ে বাইরে চলে এসেছি, সুন্দর লাগছে। আর বৃষ্টি এখন হচ্ছে না একদমই, তো একটু বাদে গিয়ে ছাদে যে জামা কাপড়গুলো কালকে ভিজে গেছিলো সেগুলো একটু মেলে দেবো, কারণ শুকানোটা খুব দরকার। বেশি জামা কাপড় তো ক্যারি করিনি না। এটা হচ্ছে আমাদের মঙ্গানের হোটেলটা, এটা সব থেকে বেস্ট হোটেল ইন মঙ্গান বলা যেতে পারে, এত ভালো ব্যবহার ওনাদের। আমার দিদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম লেট বের করছে। ভাই মিলে মর্নিংয়ে রাস্তায় বেরিয়েছি, আর একবার সামনেটা দেখুন, সামনে কিছু দেখা যাচ্ছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। একবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, একটু আগে অব্দি দেখা যাচ্ছিলো ক্লিয়ার আকাশ দেখা যাচ্ছিলো, মাউন্টেন দেখা যাচ্ছিলো, বরফ দেখা যাচ্ছিলো, এখন সামনে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। পিছনটা দেখলেও বুঝতে পারবেন পুরো মেঘে ঢেকে গেছে, সামনেটাও সেম অবস্থা, কিন্তু যত সামনে দিয়ে এগোচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। তো এটা হচ্ছে আমাদের হোমস্টের ছাদ থেকে ভিউ, দেখুন মেঘগুলো সামনের দিকে কিভাবে ভেসে রয়েছে। এটা হচ্ছে মঙ্গন স্কুল, ব্যাকগ্রাউন্ড সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে মঙ্গন স্কুল। অ্যাকচুয়ালি ওপরে এসেছিলাম জুতোগুলোকে দিতে, কারণ জুতোগুলো পুরো ভিজে রয়েছে। ওকে, সো এখন আমরা সকাল সকাল আমাদের কাজ ছিল, সমস্ত জামা কাপড় কেচেছি আজকে, কেচে আমরা সব মেলে দিয়েছি ছাদে, রোদ আসতে জুতোগুলো ওখানে আছে। খুব সুন্দর লাগছে, রোদটা উঠেছে তাই সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখনো অব্দি বরফ দেখা যাচ্ছে উপরের দিকে এই জায়গাতে, দেখুন বরফ দেখতে পাবেন। সমস্ত জামা কাপড় কেচে ছাদে মেলে দিলাম, তো মনে করেন যারা বাইক রাইড করতে এসে এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স আপনাকে নিতে হবে। অনেকে দেখায় না, আমি দেখালাম আপনাদেরকে কি এসে জামা কাপড় যদি টাইম পান জামা কাপড় কেচে দিলাম। ওয়েদার এখন অব্দি ক্লিয়ার আছে, দুপুরের পর থেকে ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি রয়েছে। তো কালকে দাদার বাইকটাতে যে প্রবলেমটা হয়েছিল, ক্লাচ প্লেটটা খারাপ হয়ে গেছিলো, তো ওই প্রবলেমটার এখন সলিউশন করতে যাবো আমরা। অ্যাকচুয়ালি কালকে প্রবলেমটা একটু আমি আপনাদেরকে যেখানে বলা হয়নি আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। কালকে যখন আমরা জিরোর কাছে এসেছিলাম ওখানে একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, তো ল্যান্ডস্লাইড হওয়ার ফলে আমরা গাড়ি ওখানে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, আর আটকানোতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। আমি জানি না এখন অব্দি মঙ্গন আমরা পৌঁছতে পারিনি, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, দাদারা এখনো হয়তো অনেকটা পিছনে দাঁড়িয়ে আছে। যেহেতু মাটির রাস্তা ছিল, বাইকের টায়ারগুলো মাটির নিচে অনেকটা দেবে গিয়েছিল, আর সেক্ষেত্রে যখন ওঠা হচ্ছিল আমি বেরিয়ে এসেছিলাম কিছুটা সামনে, তারপর দাদা যখন উঠতে যাই, বাইক যেহেতু একটু হেভি ছিল তো মাটিতে দেবে যাই, তখন ক্লাচ প্লেটের কোনো একটা প্রবলেম হয়েছে, ক্লাচ প্লেটটাতেই মনে হচ্ছে প্রবলেমটা হয়েছে। আর দাদার গাড়িতে নাকি কি প্রবলেম হয়েছে বলছে, তো বাইক সামনের দিকে এগোচ্ছেই না গিয়ার শিফট করার সাথে সাথে, বাট গিয়ার বক্সে কোনো প্রবলেম হয়নি সেন্সারে। তো সেখান থেকে জিরোতে আসি আমরা কোনোভাবে বাইকটাকে চালিয়ে, দেন জিরো থেকে আমরা পরবর্তীকালে গাড়িটাকে মঙ্গনে নিয়ে আসি আমি। ওরা দুজন আসছে দুটো গাড়িতে, কারণ আমাদের গাড়িতে কিছু প্রবলেম হয়ে গেছে একটা কাদার জায়গায়, তো জানি না কি হবে, এখন আমরা মেকানিকের কাছে আসছি, আমাকে আর ভাইকে তার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে।
বৃষ্টির মধ্যে প্রচন্ড, এটা একটা খুব কালকে মানে এক্সপিরিয়েন্সটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, বাট ওই সময় এতটা বৃষ্টি হচ্ছিল তার জন্যই জামা কাপড় কিন্তু পুরো ভিজে গেছে, এতটা বৃষ্টি হচ্ছিল কি আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে ইয়ে করতে পারিনি। আর দেন এখানে আসি, আর মঙ্গনে বলে যে ওরা পার্টস আনিয়ে দেবে, যে আজকে ওদের পার্টস আনিয়ে দেওয়ার কথা রয়েছে, এই জন্য কালকে আমাদের ঢুকতে মঙ্গনে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে মঙ্গনে আমরা রয়েছি এখন অবধি, গাড়িটা ঠিক করা হবে, দেন এখান থেকে আমরা হয় ইয়ামথাং ভ্যালির দিকে যাব কালকে বা আজকেই যেতে পারি। তো যেরকম হবে আমি ভিডিওটা সেভাবে কন্টিনিউ করবো, শুধু আমি একটু এক্সপ্লেন করে দিলাম। আর সেই কালকে সিচুয়েশনে কিছু কিছু ফুটেজ রয়েছে আমার কাছে, আমি যেগুলো ভিডিওর সাথে অ্যাড অন করে দেবো, তো ভিডিওটা দেখতে একদম ভুলবেন না। র ফিলিংস বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসা, বাইক নিয়ে আসা সবাই হয়তো পজিটিভ সাইডটাই তুলে ধরে, বাট কিছু কিছু ইনসিডেন্ট হয় যেগুলো আমার মনে হয় সবার সাথে শেয়ার করা উচিত, মানুষজন অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে কারণ এরকম জিনিসও হতে পারে। তো খালি পায়ে যাচ্ছি বাইক নিয়ে, এখন দোকান থেকে ফোন এসেছিল কি পার্টস চলে এসেছে, আর তো খালি পায়ে যাব বাইকগুলোর কাছে যাই। আমার বাইকটা নিয়ে যাবো কিনা ভাবছি, যদি ধোয়ানো পসিবল হয় ধুয়ে নেবো, প্রচণ্ড কাদা হয়ে রয়েছে বাইকে, অবস্থা বাইককে না দেখতে ইচ্ছা করে না, চেন লিভ চেন ক্লিন করিয়ে নেবো, দাদাকে বলি আমার বাইকটা নিয়ে যেতে, আর আমি দাদার বাইকটা, এই বাইক ক্লাচ প্লেটটা মেনলি পুড়ে গেছে, তো আমরা এখন দাদার বাইকটা নিয়ে গ্যারেজে এসেছিলাম, এটাই হচ্ছে সেই গ্যারেজ মঙ্গনের গ্যারেজ, আর এখান থেকেই প্রথম দিন থেকেই রয়েছে দাদারা পার্টস। কালকে দাদারাও একটা সেট নিয়ে এসেছে, আমরাও একটা সেট নিয়ে এসেছিলাম, বাট প্রবলেমটা হচ্ছে যখন হোমস্টে থেকে আজকে আসলাম, এখানে আসার পথে আমি গাড়িতে তো শুধু একটু ফোর্সে ওয়াটার মারলাম যাতে কাদাগুলো বেরিয়ে যায়, তাতে দেখলাম গাড়িটা পুরো স্মুথলি চলছে। আবার আমি জানি না কী প্রবলেম ছিল, একবার চেক করে নিচ্ছি, দাদা চালালো, আমার দাদা এই যে ওই দাদা আছে ওই দাদা একবার নিয়ে গেল পাহাড়ের ওপরে, ক্লাচ প্লেটের প্রবলেম যদি থাকতো, যেটা কালকে পরশু রিয়েলাইজ করছিলাম, সেটা যদি থাকতো তাহলে কিন্তু গাড়িটা এত স্মুথলি এখন পাহাড়ে চলতো না। জানি না কাদা ধুয়ে দিয়ে সেন্সারে কোনো প্রবলেম কিনা, তাও স্টিল একবার খুলে চেক করে নিচ্ছি, যেহেতু আজকে আমরা লাচেন বেরিয়ে যাব তার জন্য। আর চলুন, এই যে পিছনে দাদা এখন খুলছে গাড়িটাকে, আর অপোজিট সাইডে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে, কালকে ফ্রেশ স্নোফল তো কিছুটা হয়েইছে, আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে। তো ক্লাচ প্লেটটাই পুড়ে গেছিল দাদা বলছে, তাহলে দাদা মানে চলছিল কি করে? এখন চলছে মনে করো জবরদস্তিটা চলার মতো, তাও চলছিল না কালকে অবধি কিন্তু। প্রেশার প্লেটও লাগবে? প্রেশার প্লেট কিন্তু আছে আমাদের কাছে, এটা দেখুন কলকাতা থেকে আসছে। তুমি কলকাতা থেকে এসছো? কলকাতা কোথা থেকে এসছো? চেতলা থেকে এসছো? আচ্ছা কি হেল্প লাগবে এখানে? কি হেল্প লাগবে? এখন কিছু লাগবে না, ও আমাকে এই জায়গাতে দাদার গাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর আমি আর ভাই এখন হাঁটতে হাঁটতে আবার উপরে যাব, কারণ এখান থেকে সেরকম গাড়ি পাওয়া যায় না, বাট বেশ কিছুটা উপরেই যেতে হবে এখন আমাদেরকে, বাট কমপ্লিট হয়ে গেছে, এটা একটা ভালো জিনিস। বাট মনের মধ্যে একটু ভয়ও রয়েছে কি এখনো অনেকটা জার্নি বাকি রয়েছে। ওকে, সো আমাদের একটু লেট হয়ে গেল, বাট রুমে এসে সব কিছু গুছিয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, 10:30 অলরেডি বেজে গেছে, রোদ আছে কিন্তু এরকম রোদ কালকেও ছিল, 11টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর কালকে ফ্রেশ স্নোফল হয়েছে, একবার দেখুন এই জায়গাটা, দেখলে বুঝতে পারবেন। তো ফটাফট ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টের মধ্যে কী কী আছে আমি একবার দেখাচ্ছি। এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল রুটি, ব্লগারদের এত চাপ, আমরা যারা খাবার খাবো তারা খেতে পাচ্ছি না,
আমি একমাত্র সাবস্ক্রাইবার সারভাইভ করছি এত বড় ব্লগের মধ্যে তোর গাড়ি ঘুগনি পাঁচজন ব্লগার আর একজন সাবস্ক্রাইবার গ্রিন টি চাটনি ওফ ব্যাপক হতে চলেছে আজকে খাবার ভাই টিটারের ও হ্যাঁ দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্লিপিং বুদ্ধা আপ ঠিক সে দেখো আপ দিস ওয়ান হ্যাঁ লাস্ট কা জো हां वो सुहा हुआ लग रहा है ऐसे करके सो दैट इज कॉल्ड स्लीपिंग बुद्धा तो वो पहा सो हां वो लास्ट का जो देख ऐसे लग रहा है कि एक आदमी पेट में हाथ ऐसे रख के सोया हुआ सो दैट इज नोन एज द स्लीपिंग बुद्धा तो यहां के जो बुद्धिस्ट लोग है स्पेशल ओकेजंस में ये लोग पूजा करते हैं उधर जाके ना ना इधर से जहां से दिखाई देता है सो दैट इज नोन एज द स्लीपिंग बुद्धा और आप जाओगे इस तरफ अभी क्लियर नहीं नहीं तो पूरा कंचनजंगा रेंज यहां आ गया कल शाम को एक बार दिख रहा था हां क्लियर होने से पूरा दिखाई देता है ओके सो हमने रेडी हो गए थे रेडी हुए नीचे नेमे गए थे शुद्ध लगेज গুলো কে আমাদের সেটল করতে হবে তো গাড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে ভাইয়ের মাথায় একটা বুদ্ধি এসেছে কি দুটো জারিকেন দুটো সাইডে নিয়ে নিচ্ছে একটা 10 একটা 5 15 দাদার কাছে একটা আছে 5 লিটার নিয়ে তো যাচ্ছি বিয়ের প্যান্ডেল তো বেঁধে নিয়ে যাচ্ছি বিয়ে হবে কিনা সেটা এখন দেখার ব্যাপার ओके सो আমরা মঙ্গন থেকে বেরিয়েছি জাস্ট 2 থেকে 3 মিনিট হলো 11:55 বাজে লাস্ট টাইম আমি যখন বলেছিলাম একবার ঘড়ির সাথে ম্যাচ করিয়ে নেবেন আর ডান দিকে দেখুন লাস্ট পেট্রোল পাম্প এটা কিন্তু মঙ্গনের লাস্ট পেট্রোল পাম্প এখান থেকে কিন্তু আপনি পেট্রোল রিফিল করিয়ে নেবেন যতটা যা করার দরকার আর রয়েছে আপনার হ্যাঁ तो এইখানে চলে এসেছি আগে রিফিলটা করিয়ে নিয়ে পুরোপুরি তারপর আমি আবার দেখাত আচ্ছা এখানে একটা তেল ক্যারি করেছি আমি এটা হচ্ছে 10 লিটারের এখানে একটা করেছি 5 লিটারের পুরো বাঞ্জি দিয়ে টাই আপ করা আছে বেরিয়ে গেছিলাম বাট মনে পড়লো যে টাকা দেয়া হয়নি তুই টাকাই নাওনি তো ভাল লাগলে হবে অনলাইনে দেয়া যাবে আমাকে একটু দাও না স্ক্যানারটা ओके तो पाक्षेप भिलेज छेड़े हमें एन जा लाचेन दिखे और ये पहाड़े देखो कल के यो फ्रेश स्नोफल हो कारण कल के विकेल अब्दि तो देखा जाना तो एन देखा जा मैं यो पुरो फ्रेश स्नोफल होेस्टिनेशन देखा एक घंटा 56 मिनट लागे जेते ওহ এই দেখুন একদম কাছে চলেছি পরিষ্কার ক্লিয়ার বরফ দেখা যাচ্ছে যদি আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে কিনা ক্যামেরা দেখাচ্ছে কিনা বাট দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর জায়গাটাকে এই ভিউ পয়েন্ট থেকেও দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সামনে দেখুন পুরো পাহাড় হয়ে রয়েছে ভাই দেখছিস খুব সুন্দর লাগছে কিন্তু আমার সিংহিক সোল কাঞ্চনজঙ্ঘা তো এটা কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা পিক এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে এই জায়গাটাকে যদি একবার আমি দেখাই আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট সুন্দর লাগছে এবং এটা কিন্তু আমাদের এবারে ফার্স্ট উইক আমি কয়টা পিকচার ক্লিক করছি এবং যদি পারি আমি অ্যাটাচ করে দেব পিকচারগুলোকে রেডি চলো বেরিয়ে যাই অনেক সুন্দর সুন্দর জায়গা আসবে আরও দেখাবো এবং দেখানোর জন্যই তো আসা এখানে বাট স্টিল দেখতে পেলাম তাই দেখিয়ে নিলাম জায়গাটাকে আর সামনে চলুন কারণ ক্যামেরার ব্যাটারি যত উপরে দেবো খুব অত তাড়াতাড়ি ড্রেন হবে তো বেশি ইউজ করব না যতটা দেখানো পসিবল আমি ডেফিনেটলি দেখাবো এখান থেকেও খুব সুন্দর লাগছে এই ভিউটাকে সো রাস্তা দিয়ে যাওয়ার পথে আরেকটা ঝর্ণার কাছে চলে এসেছি আমরা আর এই দেখুন এগুলো পাহাড়ি না মোস্ট প্রবাবলি এই সামনে কিছু লোকজন আছে যারা ওটা একটু চড়াতে এসেছে যখন প্রচন্ড জল চলে আসে তখন এই জিনিসগুলো বা এই জায়গাগুলো কিন্তু উপর দিয়ে বইতে শুরু করে রাস্তার উপরে চলে আসে এই জায়গাগুলো আর আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং রাস্তায় যাওয়ার পথে বাঁদিকে দেখুন কত বড় একটা ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে
মানে ইটস রিয়েলি ডিভাস্টেটিং। আর নিচ দিয়ে আবার জলও চলে আসে। অ্যাকচুয়ালি জলগুলোর জন্যই কিন্তু ল্যান্ডস্লাইডটা সব থেকে বেশি হয়, উপর থেকে ভেঙে পড়েছে। তার মেন রিজনটাও যদি একটু ফোকাস করি আপনি, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ভেতর দিয়ে কিন্তু জলও আসছে। এখানেও একটা ঝর্ণা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু আজকের পুরো জার্নিটা। তো আমি আনকাট ভিডিও যতটা পারি রাখার চেষ্টা করছি, ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ অনেকটা কষ্ট করে এক একটা ভিডিও বানাতে হচ্ছে। আমি বলছি না যে মানে এটা আমারই ইচ্ছা, বাট স্টিল ভিডিওগুলো একটু দেখার জন্য অনুরোধ রাখলো, এখন দেখছেন একটু পুরোটা দেখার চেষ্টা করবেন। চেষ্টা করছি যতটা বেস্ট ওয়েতে আপনাদেরকে রিপ্রেজেন্ট করা যায় ভিডিওগুলো। মোস্ট প্রবলি সামনে আরও একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। হ্যাঁ দেখুন, সামনে আরও একটা জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে, বড় পাথর এসে পড়েছে মাটিতে, আর ওই জায়গাগুলোকে ক্লিয়ার করছে এখন। দাদা কোনো প্রবলেম হয়েছে? দাদা কোনো প্রবলেম হয়েছে? তুমি ওখানে স্টে করোনি আজকে? তুমি স্টে করোনি ওখানে? সকালে দেখা হলো, তুমি লাচেন বেরিয়ে যাচ্ছ, চুংথাঙ্গে গিয়ে স্টে করবে, কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। তো ইনি হচ্ছেন পরিমল কাঞ্জি, অনেকেই হয়তো চিনে থাকবেন ইনি। ইনি কলকাতা থেকে এসেছেন বাইকে করে, সরি গাড়িতে করে, সাইকেলে করে, আমার বলতেও আটকাচ্ছে বারবার এতবার করে। আর এখানে এখানে ছোট ছোট মন্দিরগুলোকে দেখুন কত সুন্দর। তো ইনি এসেছেন সাইকেলে করে কলকাতা থেকে, ওনার 16 দিন টাইম ঢুকে গেছে নর্থ সিকিম ঢুকতে অবভিয়াসলি। বাট মানুষটার বয়স হয়ে গেছে, তাও মানুষটার এইসব মানুষকে দেখলে লাইফে অনেকটা ইন্সপিরেশনস পাওয়া যায় যে জীবনে এখনও অনেক কিছু করা বাকি রয়েছে। সামনের ঝর্ণাটা দেখুন একবার, ক্যামেরা বন্ধ করতে না করতে ক্যামেরা আবার ওপেন করলাম। সামনের ঝর্ণাটা দেখুন কত উপর থেকে আসছে ঝর্ণাটা, মানে সিরিয়াসলি ইটস আ হেভেন থিংস অন আর্থ। এখান থেকে যদি একবার পুরো ফ্রেমটাকে দেখেন এতটা সুন্দর লাগছে না এই জায়গাটা, ওই উপর থেকে ঝর্ণাটা পড়ে পড়ে আসছে নিচের দিকে, আবার নিচের দিকেও নেমে গেছে। তো চেষ্টা করলাম ক্যামেরা দিয়ে দেখানোর, আর কতটা ভালো লেগেছে আপনারাই বলবেন, বাট সুন্দর লাগছে জায়গাটা। অনেকক্ষণ ধরে এক্সট্রা এক্সট্রা দাঁড়ানো হয়ে যাচ্ছে, বাট স্টিল অ্যাকচুয়ালি জায়গাটা এত সুন্দর না, না দেখিয়ে পাচ্ছি না। অ্যাকচুয়ালি দেখানোর জন্য না, নিজে দেখার জন্যই দাঁড়াচ্ছি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আমি যে মাঙ্গান টু লাচেন, বাট ইন ডিটেল ভিডিও আমি খুব কম পেয়েছি। তো চেষ্টা করবো যতটা ইন ডিটেল ওয়েতে ভিডিওটা দেখানো যায়, রাস্তা সম্পর্কে আইডিয়া দেওয়া যায়। তবে এতটুকু যতটা এসেছি অলরেডি, আমরা 34-35 মিনিট রাস্তা চলে এসেছি, এইটুকুতে আমরা আপনাকে একটা জিনিস শিওরিটি দিতে পারি কি, যদি আপনারা গ্যাংটক থেকে লাচেন আসেন অথবা ইসলামপুর বা শিলিগুড়ি থেকে লাচেন আসেন, তার রাস্তার থেকে এই রাস্তা অনেক বেটার, অনেক ভালো। সামনে একটা চড়াই রয়েছে, এখানে রাস্তা তৈরির কাজ চলছে। অ্যাকচুয়ালি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, কেউ একজন বললো কি দাঁড়িয়ে যান, উনি বলছেন চলে আসুন, আর দাঁড়িয়েছিলাম একদম পিকে, তো সেখান থেকে আসাটাও একটু চাপের হয়ে যায়। সাড়ে 12টার কাছাকাছি কিন্তু বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়েছিলাম। সামনের আবার একটু বাজে প্যাচ আসছে রাস্তার মধ্যে, এই জায়গায় রাস্তার প্যাচটা পুরোটাই কিন্তু খারাপ রয়েছে। এবং সামনে দেখুন আরও একটা ল্যান্ডস্লাইড চলে এসেছি আমরা, এই পুরো এরিয়াটাই কিন্তু ল্যান্ডস্লাইডের মধ্যে রয়েছি আমরা এখন। আমি একটু গিয়ারটা না গাড়ির কমিয়ে নিই, কারণ হ্যাঁ গাড়ি স্কিড খাবে এই জায়গাটাতে। একটু ভুল রাস্তায় চলে এসেছে, আমাকে একটু সাইড দিয়ে যেতে হবে। হ্যাঁ ওকে,
এখানে আমার একটা ছোট্ট ওয়াটার ক্রস আছে। চেষ্টা করবেন সব সময় আগে থেকে রাস্তাটা দেখে নিয়ে একটু পরিষ্কার একটু ক্লিয়ার রাস্তা বা একটু যেখানে প্যাচটা ভালো রয়েছে সেই রাস্তাটা ধরে সামনের দিকে এগোনা, যেমন চলে আসলাম আমরা। বাট আমি যদি সোজা সোজাই আসতে যাইতাম তাহলে কিন্তু আসার পথে একটু প্রবলেম হতো। এই পুরো এরিয়াতে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে মোস্ট প্রবাবলি রিসেন্ট টাইমসে। গাড়ির ক্ষেত্রে তো একটু অপোজিট সাইড দিয়ে গাড়ি চলে আসলে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় রাস্তার। আর অবস্থা দেখুন, এই প্যাচটুকুই মনে হয় সবাই বলছিল যে একটা প্যাচ আসবে, যে প্যাচটা মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে। আমার মনে হয় এটাই কিন্তু সেই প্যাচটা, রাস্তা খুব খারাপ অবস্থায় রয়েছে। শুধু খারাপ না, তুলনামূলক এর থেকে খারাপ রাস্তা দিয়ে আমরা এবারে জার্নি কিন্তু করিনি। এটা সব থেকে খারাপতর প্যাচ ছিল এবারে। আউটপোস্ট রয়েছে মোস্ট প্রবাবলি এখানেই, আমাদের একবার পারমিটটা চেক করাতে হবে। আমি ক্যামেরাটা বন্ধ করলাম এখন। সো এখানে যে আমরা চেক পয়েন্ট বা চেকপোস্টটাতে এসেছি, এটা হচ্ছে লাচেন থেকে আধা ঘন্টা 40 মিনিট ডিস্টেন্সে। এই চেক পয়েন্ট থেকে কিন্তু মুখের ওই গোপ্রো ক্যামেরাটা কিন্তু খুলে দিতে বলছে। এই চেক পয়েন্টের পর থেকে কিন্তু ওই গোপ্রো ক্যামেরাটাতে আমরা আর কিন্তু ভিডিও দেখাতে পারবো না। আমি ফোন দিয়ে করার চেষ্টা করব, আমি ফোন দিয়ে করার চেষ্টা করবো এবং সেটা এখান থেকে কিন্তু আমি দেখানোর একবার ট্রাই করবো, ঠিক আছে? কারণ এই চেক পয়েন্টের পর কিন্তু আমি সেভাবে ভিডিও দেখাতে পারবো না। যতটা পারবো আমি ফোন থেকে দেখাবো এবং ফোন দিয়ে করবো। আর আমরা যে চেক পয়েন্টটাই আছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। চেক পয়েন্টটাতে রয়েছি আর এটা হচ্ছে আমাদের ইয়ে। আর আমি গোপ্রো ক্যামেরাটা এখান থেকে খুলে নেবো, খুলে ব্যাগে রেখে দেবো, ব্যাগের মধ্যে থাকবে, আর ফোনটা দিয়ে মোটামুটি ভিডিওটা কন্টিনিউ করবো। এখন আমরা হচ্ছে থং টানেল রাইড অফ নর্থ সিকিম দিয়ে যাচ্ছি। অদ্ভুত লাগে না, পুরো রাস্তাটাকে পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে বানানো হয়েছে। চলুন, টানেল শেষ হলো আর আমরা বেরিয়ে গেলাম। আর এই জায়গাটা একটু দাঁড়ালাম একটা জিনিস দেখানোর জন্য। এখানটা দেখুন যে কীভাবে ল্যান্ডস্লাইড হয়ে ওটা জিনিসটা নিচের দিকে নেমে এসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিগং ভিলেজে, আর এই ভিলেজ থেকে ভিউটা হচ্ছে কিছুটা এরকম টাইপের, খুব খুব সুন্দর ভিউ। এই জায়গায় দেখুন ঝর্ণাটা কতটা সুন্দর লাগছে, ঝর্ণাটার জলে ইয়েটা দেখুন পুরো আলাদা রকমের লাগছে ফিলিংসটা। এই জায়গাটা নিয়ে আমি ক্যামেরাটা বন্ধ রাখছি না, তার কারণ হচ্ছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, ওই জন্য আমি ক্যামেরাটা অন রাখছি। আর ডান দিকে নদীটাকেও দেখতে পাচ্ছি ক্যামেরার সাথে সাথে, মানে জাস্ট অসাধারণ লাগছে এই ভিউটা। সো এই মুন্সি থাং ব্রিজ দিয়ে এখন ক্রস করছি, বেস্ট এবার লাগছে ফিলিংসটা, কাঠের ব্রিজটা। আমার মনে হচ্ছে সামনের ওয়েদার অনেকটা ক্লিয়ার আছে, যেমন আকাশ সামনের দিকে দেখে ক্লিয়ার মনে হচ্ছে। পিছনের সাইডে ওয়েদার একটু খারাপ লাগলো, কারণ বৃষ্টি আসছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম আমরা দুজনে, আর পিছনে অবস্থা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন কত সুন্দর ঝর্ণাটা নেমে আসে, বৃষ্টি চলে আসে, বাট না দাঁড়িয়ে পারলাম না, ভিজতে হয় ভিজবো, বাট জায়গাটা এতটা সুন্দর না, একটু না দাঁড়িয়ে শুধু শুধু বেকার এতটা জার্নি যাবো না।
আর এখান থেকে আমি দেখাচ্ছি নিচের যে ব্রিজটা ক্রস করে আসলাম কতটা সুন্দর লাগছে জায়গাটাকে। নিচের এই ব্রিজটা কিন্তু ক্রস করে আমরা উপরের দিকে উঠে আসলাম, আবার এখান থেকে ঘুরে গিয়ে কিন্তু আমরা আবার এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা ক্রস করে কিন্তু উপর দিয়ে বেরোবো আবার। আজকে দিনে থার্ড ওয়াটার ক্রসিং এ চলে এসেছি। ওয়াটার ক্রসিং ক্রস করার সিম্পল রুলস হচ্ছে একটু দেখবেন জুতো বাঁচিয়ে সিম্পল যেই দিক থেকে সব থেকে কম জল যাচ্ছে সেই দিক থেকে করার চেষ্টা করবেন। That will be the perfect. এইমাত্র আমরা হোটেলে এসে পৌঁছালাম, আমাদের হোটেলের নামটা হচ্ছে তসো লামো। ঠিক আছে, মেন মার্কেট থেকে আপনি যখন পারমিট চেক করাবেন, পারমিট চেক করার পর লাচেনে এন্ট্রির মুখে পারমিট চেক করাতে হয়, করি আপনি যখন আসবেন কিছুটা এগিয়ে ডানাতে পড়বেন মেন মার্কেটের উপর। হোটেলটা খুব সুন্দর, 1500 টাকা করে লাগলো আমাদের দুটো ভিউ রুমে। আর আমি একবার হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি, বাইকগুলো এরকমভাবে সামনে রেখেছি আর এটা হচ্ছে হোটেল। ইনহাউস সমস্ত কিছু খাবার ফেসিলিটি রয়েছে। আর এটা হচ্ছে লাচেন মার্কেট, আর উপরে দেখুন বরফ দেখা যাচ্ছে এখন অবধি। তো এটা লাচেন মার্কেট, আর এই হচ্ছে রাস্তা, রাস্তা থেকে একদম সাইডেই। তো এখন রুমে যাব, ফ্রেশ হবো, একটু কিছু খেতে যাবো, খাওয়া দাওয়া হয়নি একদমই, দেন আবার ভিডিওটাকে কন্টিনিউ করব। তো রুমে ঢুকি, ফ্রেশ হয়নি, দেন নিচে যাব কিছু খাওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্টটা, যেখান থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে এরকম। বৃষ্টি হচ্ছে খুব, আমাদের খাবার চলে এসছে, মটর পনির, রাইস। ওকে, সো খাবার খেয়ে নিচ্ছি, গরম পুরো রয়েছে ভাত। ভালো, মোটামুটি খাবার ঠিকঠাকই আছে, খেয়ে দেখতো কেমন টেস্ট, মোটামুটি ঠিকঠাক। অ্যাকচুয়ালি ঠিকঠাক না হলেও ঠান্ডাতে খাচ্ছি এটাই অনেকটা। পাহাড়ি টেস্ট পাবেন আপনার এখানে, পাহাড়ি মশলার টেস্ট। ওকে।